মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে। আমি এত দোয়া করলাম, আল্লাহ কবুল করলো না। আল্লাহ কি আপনার কাছে ঋণী? আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না? তারা বলেছে 3 দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে, এখনো আসলো না। আমি এখন আর নামাজ পড়ি না, কারণ আমি অনেক দোয়া করেছি কিন্তু তারপরেও পরীক্ষায় ফেল করলাম। আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি। আপনি ফেল ওই জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিক মতো ডেলিভারি করেননি। আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে? আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো। আমরা আল্লাহকে মনে করি এমন কার মতো যে আমাদের কাছে ঋণী। আমাদের দোয়া হয়ে গেছে অহংকারপূর্ণ। খেয়াল করেছেন বিষয়টা? আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ। আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, আর কত তোমরা অস্বীকার করবে, আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে। আল্লাহ বলেছেন, তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি, সবকিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে, সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে, দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন, আর আপনি মনোযোগ দিচ্ছেন না, আপনি অমনোযোগী। ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরেশতা পাঠান, সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য।